ভিজে যাচ্ছে আমি হেলমেটও খুলতে পারি না Guys, welcome to my channel, Yes Kitchen Corner. Today we are going to have a vlog for a long time. So today we are going to have a mini vlog type because Shurojiter birthday chilo dekhei cho tumra birthday vlog ta. So shei birthday celebration er por ajke o amake treat dite niye jabe. So chalo. O chole esche amake nite. Ebar amra jabo. Chalo, long drive e jawa jak. তো যাওয়ার পথে তোমরাও দেখে নাও আমাদের পাড়ায় দুর্গা ঠাকুর বানানো এখন থেকে স্টার্ট করে দিয়েছে এখন থেকে স্টার্ট করবে কারণ মোটামুটি চলে গেল দুর্গা পূজা এরপর গাড়িতে একটু হাওয়া দিয়ে নিল আর তেলও ভরে নিল দেন আবার শুরু যাওয়া এন্ড এখনো অনেকটা পথ যেতে হবে এখানে তো সমুদ্র হয়ে গেছে পুরো আর আমাদের ওদিকে বৃষ্টিই পড়েনি আমরা যেখানে আসার কথা চলে এসেছি তো কাজটা একটু পর হয়ে যাবে একটু কাজে এসেছি যাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের আজকে আসতে অনেক লেট হয়ে গেছে প্রায় এখন 10টার কাছাকাছি বাজে তো আমাদের আজকে বার্থডে ট্রিট নেওয়ার জন্য রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়া হয়নি কারণ কি ওখানেই আমাদের যে কাজটা করতে গেছিলাম দেরি হয়ে গেছে ওখানে তাই জন্য আমরা আর ওইখানে যেতে পারলাম না আমি ওকে বললাম যে অন্যদিন যাব আর তাও হবে না আর ওই জন্য অনলাইনে অর্ডার করে খাবার আনিয়ে দিয়েছে আর ওর যেহেতু অন্যদিন হয় না টাইম তো ওর সানডে ছুটি সানডেই আমাকে খাওয়াবে মানে এক প্লেট মাটন বিরিয়ানি আছে কারণ কি ও খাবে না ওর খুব শরীরটা খারাপ লাগছে আমি এই জন্য বললাম যে অন্যদিন খেতে ওর হবে না ওর আজকেই খাওয়াবে আর যেহেতু বলে দিয়েছে আমাকে যে আজকেই খাওয়াবে ওই জন্য আজকেই অনলাইনে অর্ডার করিয়ে নিয়েছে কারণ আমাদের ব্যান্ডেল থেকে ফিরতেই অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় 10টার কাছাকাছি বাজে তো এবার ওকে ছাড়তে হবে ও বাড়ি যাবে তো আমি যখন খাবো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা চলো দেন ওকে টাটা বাই বাই করে আমি সোজা বিরিয়ানির গায়ে চলে গেছি কারণ আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আমাদের চন্দননগরের স্পাইসির বিরিয়ানি আমার খুব ভালো লাগে তো বিরিয়ানির কন্টেনারটা জাস্ট খোলার অপেক্ষা ছিল তারপরেই ঢেলে মানে থালায় সার্ভ করে ফেলেছি দেন এটা মা সার্ভ করছিল আমি ভিডিওটা করছিলাম দেন আমি বললাম ভেঙে দিতে তারপরে তো খাওয়া শুরু দেখো বড় বড় এরকম দুটো পিস দিয়েছে মাটনের আর মাটনটা কিন্তু খুব সফট ছিল না কিন্তু বিরিয়ানিটা দারুণ খেতে ছিল আজকের মিনি ভ্লগটা এইটুকুই ছিল আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও